হ্যালো বন্ধুরা, লার্নিং মার্কেট ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টিভি নিউজ চ্যানেলে দেখেছো যে আজ সেন্সেক্স বা নিফটি এত পয়েন্ট উপরে উঠে গেছে বা নিচে নেমে গেছে। এই সেন্সেক্স এবং নিফটি আসলে কি, যে এটা ওপর নিচে ঠেলে এরকম ব্রেকিং নিউজ হয়ে যায়? তো আজকের ভিডিওতে আমরা এই সেন্সেক্স এবং নিফটি নিয়ে আলোচনা করব, এটার কি ফাংশন এবং এটা কেন এত ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এসব জানার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। সেন্সেক্স এবং নিফটি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু স্টক মার্কেট সম্পর্কে বলি। স্টক মার্কেট হলো যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বাই এবং সেল করা হয়। ইন্ডিয়াতে স্টক বাই সেল করার জন্য দুটো বাজার অর্থাৎ মার্কেট রয়েছে, একটি হলো বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং দ্বিতীয়টি হলো এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটো এক্সচেঞ্জকে সুপার মার্কেটের মতো তুমি ভাবতে পারো, যেখানে বিএসসিতে প্রায় 5,500 কোম্পানি এনলিস্টেড রয়েছে এবং এনএসসিতে প্রায় 1,600 কোম্পানি এনলিস্টেড রয়েছে। এবার প্রশ্ন হলো, বিএসসিতে যে যে কোম্পানিগুলো রয়েছে, এনএসসিতে কি সেই সেই কোম্পানিগুলোই রয়েছে? মানে বিএসসি এবং এনএসসির মধ্যে কি কোম্পানি কমন রয়েছে? হ্যাঁ, অবশ্যই বিএসসিতে যে যে কোম্পানি রয়েছে তার কিছু কোম্পানি এনএসসিতেও রয়েছে। যেমন ধরো ফ্লিপকার্ট এবং অ্যামাজন, আমাদের অনলাইন শপিং করার একটা প্ল্যাটফর্ম। এখানে ফ্লিপকার্টে যে যে জিনিস পাওয়া যায় অ্যামাজনেও সেসব জিনিসগুলোও পাওয়া যেতে পারে, কিন্তু ডিফারেন্সটা হয় প্রাইসে। ঠিক সেরকমই বিএসসি এবং এনএসসিতে যে যে কোম্পানিগুলো রয়েছে তাদের স্টক প্রাইসের কিছু ডিফারেন্স হয়। এই স্টক প্রাইসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি বায়ার এবং সেলারের নাম্বারের ওপর। এই যে বিএসসি এবং এনএসসিতে এতগুলো কোম্পানি এনলিস্টেড রয়েছে, এর মধ্যে কোন কোম্পানির মার্কেট মুভমেন্ট ভালো বা খারাপ বা কোন কোম্পানির স্টক প্রাইস বাড়ছে কমছে, এত কিছু একসাথে ইন্ডিভিজুয়ালি চেক করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের একটা জেনারেল আইডিয়া থাকা দরকার যে মার্কেট কোন দিকে যাচ্ছে অর্থাৎ মার্কেটের ডাইরেকশন কোন দিকে। ইন্ডেক্স একটা ইন্ডিকেটরের মতো কাজ করে। যেমন ভোটের রেজাল্টের আগে আমাদের এক্সিট পোল দেওয়া হয়, এক্সিট পোলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভোটের রেজাল্ট কোন দিকে যাবে, মানে কোন পার্টি জিতবে বা কোন পার্টি হারবে। এখানে এক্সিট পোল পুরোপুরি তো অ্যাকুরেট হয় না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া হতে পারে। ঠিক একইভাবে ইন্ডেক্সও এখানে পুরোপুরি সঠিক না হলে আমরা মোটামুটি ওভারঅল একটা মার্কেট আইডিয়া পেতে পারি। বিএসসির জন্য যে ইন্ডেক্সটি রয়েছে সেটি হলো সেন্সেক্স, অন্যদিকে এনএসসির জন্য যে ইন্ডেক্সটি ব্যবহার করা হয় সেটা হলো নিফটি 50। সেন্সেক্স কথাটি সেন্সিটিভ প্লাস ইন্ডেক্স নিয়ে তৈরি হয়েছে। এটি বিএসসির বেস 30টা কোম্পানি রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 30টা কোম্পানির মুভমেন্ট কোন দিকে তার ওভারঅল ভিউ আমাদের দেয়, এজন্য একে বিএসসি 30ও বলা হয়। অন্যদিকে নিফটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর 50 মিলে তৈরি হয়েছে। নিফটি এনএসসির বেস 50টা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। এবার আমি তোমাদের ডাইরেক্ট নিফটি 50 এবং সেন্সেক্স এর ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে মার্কেট সামারি কেমন করে দেখতে হয়। দেখো, এখানে আমরা নিফটি 50 যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি। এখন বাজে 9:08, তো এখন মার্কেট অবভিয়াসলি ক্লোজ হয়ে গেছে। তো মার্কেট ক্লোজ হওয়ার পরে আজকের লাস্ট অবধি যে মার্কেট সামারি রয়েছে সেটা হলো মার্কেটের নিচের দিকে রয়েছে। তার জন্য দেখো অ্যারোটা নিচের দিকে আর এটা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এটা হলো আজকের দিনেরটা। এবার আমি যদি লাস্ট 5 দিনের সামারি দেখতে চাই তাহলে আমাকে 5 ডেতে ক্লিক করতে হবে। এটা লাস্ট 5 ডেজ এ যদি দেখি তাহলে এটা দেখো মার্কেটটা উপরের দিকে আছে ওভারঅল। তো এর জন্য অ্যারোটা উপরের দিকে এবং এটা গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে, আর এখানেও দেখো প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। একদিন মানে যে দিনেরটা তোমরা দেখতে চাচ্ছ সেই দিন কিংবা লাস্ট 5 দিন বা 1 মাস 6 মাস এভাবে তোমরা দেখতে পারো বা এটা তোমরা অ্যানালিসিস করতে পারো। এখানে আমরা যদি অ্যাবাউটে চলে যাই দেখবো নিফটি 50 তে এনএসসির বেস 50টা কোম্পানি এনলিস্টেড রয়েছে, অ্যাকচুয়ালি মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর। যে 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 মার্কেটের ক্যাপিটালাইজেশন যত বেশি সেই অনুযায়ী নিফটি 50 তে 50টা কোম্পানি সিলেক্ট করা হচ্ছে। এনএসসিতে যে শুধু নিফটি 50 রয়েছে সেরকম না, আরো সেক্টর রয়েছে, আরো কিছু ইন্ডেক্স রয়েছে, সেগুলো একটু দেখো। নিফটি আইটি মানে আইটি সেক্টরে যে যে কোম্পানিগুলো রয়েছে তাদের ওভারঅল ভিউ যদি তুমি দেখতে চাও তো এটার মাধ্যমে দেখতে পারবে। নিফটি ব্যাংক এবং নিফটি নেক্সট 50 মানে নিফটি 50 পরবর্তী যে 50টা কোম্পানি রয়েছে তার ওভারঅল মার্কেট ভিউ তুমি এখান থেকে দেখতে পারবে। এবার আমরা সেন্সেক্স এর ওয়েবসাইটে চলে যাচ্ছি। এবার দেখো বিএসসি সেন্সেক্স রয়েছে, এটাও দেখো মার্কেট ভিউ 1 ডে তে কি দেখাচ্ছে, মার্কেট সামারি মাইনাসে রয়েছে। এবার সেন্সেক্স আর নিফটি 50 কিন্তু মার্কেট পার্সেন্টেজ এখানে আলাদা হলো খুব বেশি ডিফারেন্স হয় না, কিন্তু ওভারঅল কিন্তু মার্কেট ভিউ সেমই থাকে। এটা 1 ডে, এটা 5 দিনের, এটা হলো 1 মাসের, এটা 6 মাসের। এবার আমরা একটু অ্যাবাউটে চলে আসছি। বিএসসি সেন্সেক্সে যে 30টা কোম্পানি এনলিস্টেড থাকে সেটা কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর থাকে না, এটা থাকে ফ্রি ফ্লোট মার্কেট ওয়েটেজের উপর। এবার এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি একটু তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। ধরো এ একটি কোম্পানি যার টোটাল শেয়ার রয়েছে 150টা, এর মধ্যে কোম্পানি ম্যানেজমেন্টের কাছে আছে 50টা এবং জেনারেল পাবলিকের কাছে অর্থাৎ আমরা যারা ট্রেডিং করি তাদের কাছে রয়েছে 100টা। এবার পার শেয়ার ভ্যালু হলো 200 টাকা, অর্থাৎ একটা শেয়ারের দাম 200 টাকা করে। এবার তাহলে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটাল হবে টোটাল শেয়ার যতটা রয়েছে আর পার শেয়ার যে ভ্যালুটা রয়েছে সেটা গুণ করলে। তো এখানে দেখতেই পাচ্ছ 150 × 200 করলে 30,000।
2003 সালের আগে সেন্সেক্সে যে কোম্পানিগুলো ইনক্লুড করা হতো সেটা টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ডিপেন্ড করে করা হতো, কিন্তু 2003 সালের পর থেকে সেন্সেক্স কনসিডার করা হয় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর, অর্থাৎ যে শেয়ারটা কোম্পানির কাছে রয়েছে সেই শেয়ারটা এখানে কিন্তু কনসিডার করা হবে না, শুধু পাবলিক ডোমেনে যে শেয়ারটা রয়েছে সেটা এখানে কনসিডার করা হয়। সুতরাং কোম্পানি ম্যানেজমেন্টের কাছে যে 50টা শেয়ার রয়েছে এটা এখানে ক্যালকুলেশন করা হবে না বা কনসিডার করা হবে না, অনলি পাবলিক ডোমেনে যেটা থাকে অর্থাৎ এই 100টা শেয়ারই এখানে কিন্তু কনসিডার করা হচ্ছে। তাহলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন হবে শুধুমাত্র ওই জেনারেল পাবলিকের কাছে যেটা রয়েছে, মানে 100 × 200 অর্থাৎ 20,000। এইভাবে সেন্সেক্স এর ইন্ডিয়ার 30টা এমন কোম্পানি সিলেক্ট করা হয় যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি হয়। সেন্সেক্স এবং নিফটিতে যে যে কোম্পানি এনলিস্টেড রয়েছে সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, এটা কিন্তু কোনো ফিক্স নয়। এই সেন্সেক্স এবং নিফটির পয়েন্ট যদি প্রিভিয়াস পয়েন্টের থেকে বেশি হয়ে যায় তখন তাহলে বলবো যে আমরা মার্কেট রয়েছে পুলিশ পজিশনে, মানে মার্কেটটা উপরের দিকে উঠছে। আবার ঠিক উল্টো যদি সেন্সেক্স এবং নিফটির পয়েন্ট নিচের দিকে নামতে থাকে, মানে প্রিভিয়াস পয়েন্টের থেকে কম থাকে, তাহলে আমরা বলবো যে মার্কেট বিয়ারিশ পজিশনে রয়েছে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর শেয়ার মার্কেট রিলেটেড এরকম ভিডিও সহজ বাংলায় পেতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি আবার আমি নিউ ভিডিও নিয়ে চলে আসবো।